একটি কলেজের একজন শিক্ষক সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাসী ছিলেন না, অর্থাৎ তিনি সম্পূর্ণরূপে নাস্তিক ছিলেন। একদিন সেই শিক্ষক ক্লাস নিতে একটি ক্লাসে প্রবেশ করলেন এবং সকল ছাত্রদের উদ্দেশ্যে একটি প্রশ্ন করলেন। তিনি বললেন, আচ্ছা তোমরা কি মনে করো এই পৃথিবী, গ্রহ, নক্ষত্র, যা কিছু আছে তার সব কিছু সৃষ্টিকর্তায় সৃষ্টি করেছেন? একজন ছাত্র খুব বিশ্বাসের সাথে ক্লাসে দাঁড়িয়ে পড়ল, জি স্যার, এসব কিছু সৃষ্টিকর্তায় সৃষ্টি করেছেন। শিক্ষক বললেন, তাই নাকি? শিক্ষক বেশ ব্যঙ্গস্বরে হাসলেন এবং বললেন, তুমি যা বলছো তা বুঝে শুনে বলছো তো? সব কিছু সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে? ছাত্রটি বলল, হ্যাঁ অবশ্যই সব কিছু সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। এরপর শিক্ষক বললেন, ঠিক আছে, তবে তোমাকে আমি আরও একটি প্রশ্ন করি। তুমি তো বললে সব কিছু নাকি সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, তার মানে তিনি তো খারাপকেও সৃষ্টি করেছেন, আর আমাদের কাজের উপর নির্ভর করে ভালো আর খারাপের অস্তিত্ব। তোমাদের মতে সৃষ্টিকর্তা সব কিছুর ভালোই করে, তবে তিনি খারাপকে কেন সৃষ্টি করলেন? তিনি তো আমাদের ভালো গুণ খারাপ গুণ দুটোই সৃষ্টি করেছেন। এর মানে তো এটাই দাঁড়ায় যে সৃষ্টিকর্তা ভালো না, সৃষ্টিকর্তাই খারাপ। শিক্ষকের এমন কথা শুনে ক্লাসের চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। কোনো ছাত্র আর কিছুই বলল না। শিক্ষকও মনে মনে খুব খুশি হলেন। শিক্ষক মনে মনে ভাবলেন, তিনি জিতে গিয়েছেন, তার বিশ্বাসই সত্য। কিন্তু কিছুক্ষণ পরেই একই ক্লাসের এক ছাত্র উঠে দাঁড়ালেন এবং সেই শিক্ষককে প্রশ্ন করলেন। ছাত্র বলল, আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? শিক্ষক বললেন, তুমি আবার কি প্রশ্ন করবে, ঠিক আছে করো তোমার প্রশ্ন। ছাত্রটি এরপর বলল, ধন্যবাদ স্যার। আচ্ছা স্যার বলুন তো, ঠান্ডা বলতে কি আসলে কিছু আছে? ছাত্রের এরকম প্রশ্ন শুনে শিক্ষক খুব রেগে গেলেন এবং উচ্চস্বরে বললেন, কি বলছো তুমি, তুমি সুস্থ আছো তো? ঠান্ডা কেন থাকবে না? তোমার কি ঠান্ডা লাগেনি কখনো? উদ্ভট প্রশ্ন করছো। এরপর ছাত্র বলল, না স্যার, ঠান্ডার কোনো অস্তিত্বই নেই, ঠান্ডা বলতে কিছুই নেই স্যার। পদার্থবিজ্ঞানের ভাষায় যদি বলতে চাই, তবে ঠান্ডা হলো সেটাই যেখানে তাপের উপস্থিতি নেই। আমরা তাপের অনুপস্থিতি এবং কম তাপকে ব্যাখ্যা করার জন্যই শুধুমাত্র ঠান্ডা শব্দটা ব্যবহার করি, তাই ঠান্ডার কোনো অস্তিত্ব নেই। ছাত্রের এরকম প্রশ্নের সঠিক জবাব না দিতে পেরে শিক্ষকের মুখ মলিন হয়ে গেল। এর কিছুক্ষণ পর ছাত্রটি শিক্ষককে আবার প্রশ্ন করল, স্যার আপনি কি বলতে পারবেন অন্ধকার বলে কি আসলে কিছু আছে? শিক্ষক বললেন, কেন থাকবে না, অবশ্যই আছে, অন্ধকার তো প্রতিদিনই হয়। ছাত্রটি এরপর মুচকি হাসি দিয়ে বলে, না স্যার, অন্ধকার বলে আসলেই কিছু নেই। শিক্ষক বললেন, এসব কি উল্টোপাল্টা বলছো, অন্ধকার অবশ্যই আছে। ছাত্রটি উত্তর দিল, স্যার আমরা আলোকে নিয়ে কত রিসার্চ করছি, আলোর গতি বের করতে পারছি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারছি, কিন্তু স্যার আমরা তো অন্ধকার নিয়ে এরকম কিছু করতে পারছি না। স্যার আপনি দেখবেন সামান্য আলোর শিখায় কিন্তু পারে অন্ধকার দূর করতে, কিন্তু অন্ধকার কখনো আলোকে গ্রাস করতে পারে না, তাই অন্ধকার বলতে কিছুই নেই স্যার। যেখানে আলোর উপস্থিতি নেই সেটাই অন্ধকার। শিক্ষক ছাত্রের উত্তর শুনে একেবারে চুপ হয়ে গেলেন, আর তা দেখে ছাত্র শিক্ষককে জিজ্ঞেস করলেন, স্যার বলুন দেখি এবার খারাপের কি অস্তিত্ব আছে, খারাপ বলতে আদৌ কি কিছু আছে? এরপর শিক্ষকটি একটু বেশি রেগে গেল এবং বলল, অবশ্যই খারাপের অস্তিত্ব আছে, তুমি কি দেখছো না প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে, কত চুরি ডাকাতি ছিনতাই হচ্ছে, চারিদিকে কত খারাপ কাজে ছেয়ে থাকে, এরপরেও তুমি কীভাবে এটা প্রমাণ করে দিবে খারাপের অস্তিত্ব নেই? শিক্ষকের এই প্রশ্নের উত্তরে ছাত্রটি বলল, জি স্যার, খারাপের কোনো অস্তিত্বই নেই, যেমনি ঠান্ডা এবং অন্ধকারের কোনো অস্তিত্ব নেই, তেমন খারাপেরও কোনো অস্তিত্ব নেই। খারাপ হলো সেটাই যেখানে কোনো ভালো নেই, যাদের মনে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা থাকে না তারাই খারাপ কাজ করে, তাদের মধ্যে ভালো কিছু নেই। সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা না থাকলেই মন্দ সব কিছু এসে মানুষের মধ্যে বাসা বাঁধে। ছাত্রের মুখে এসব কিছু শোনার পর সেই শিক্ষক একদম চুপ হয়ে যান এবং নিজের ভুল বুঝতে পারেন।